আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে ইগল বুধবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আবেদন করেছিল তবে শর্ত পূরণ না হওয়ায় দলটিকে নিবন্ধন দেওয়া যায়নি বলে জানিয়েছিল ইসি যদিও দলটির অভিযোগ কমিশনের পক্ষপাতমূলক আচরণের জন্য নিবন্ধন পাননি তারা বুধবার এবি পার্টি নিবন্ধন পাবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু জানান সংগ্রামের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছে তার দল সকল ধরনের শর্ত পূরণ সত্ত্বেও এই পার্টিকে অন্যায়ভাবে নিবন্ধন বঞ্চিত করা হয়েছিল আমাদেরকে নানা ধরনের লাঞ্ছনা গঞ্জনা নানা ধরনের পুলিশি হয়রানির মধ্যে পড়তে হয়েছিল আমরা নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে সে সমস্ত বিষয়ে প্রতিবাদও জানিয়েছি কিন্তু তারা আমাদের কোনো বিষয়কে গ্রাহ্য করেন নাই